মানে করোনা কতটা এফেক্ট করেছে? করোনার জন্য আমাদের তো ক্ষতি হয়েছে, যেমন আমাদের সমস্ত রকম ঠাকুরই কমে গেছে, পুজো টুজোগুলো একটু কমে গেছে। যেমন দুর্গা পুজো করোনার আগে আমাদের মোটামুটি 25-26 হতো, সেটা এখন 20-21 থেকে গেছে। যেমন সাইজে ছোটো হয়ে গেছে, বাজেট কমে গেছে, কিন্তু আমাদের তো জিনিসপত্র কিনতে আর কম পয়সায় হচ্ছে না, ওদিকে আবার জিনিসের দাম বেড়ে গেছে, সমস্যায় আমরা পড়ে গেছি। এবং দুর্গা ছাড়া সমস্ত ঠাকুরই, যেমন আগে গণেশ পুজো প্রচণ্ড বাড়ছিল, বড় বড় গণেশ হতো, 8-10-12 ফুটের গণেশ করতাম, সেগুলো উধাও হয়ে গেছে। এখন সব বায়না তো হচ্ছে না, রেডিমেড ছোট ছোট কয়েকটা গণেশ বিক্রি হচ্ছে, সেরকম কালিও কমে গেছে, সব ঠাকুরেরই প্রোডাকশন কমে গেছে, সেরকম খদ্দের নেই, বায়নারও অসুবিধা হচ্ছে, বায়নাও কম হচ্ছে। এতদিন দুর্গা সব বায়না হয়ে যাওয়ার কথা, এখনো পর্যন্ত সেরকম কোনো খদ্দের আসছে না, ওই দু চারটে হয়েছে। লেবার সংকট সেটা মিটে গেছে না, লেবার সংকটও নেই, কাজের চাপও নেই। লেবার পেলে কি হবে, কাজটা তো আমাকে পেতে হবে, কিন্তু কাঁচামালের দাম বেড়ে গেছে। কাঁচামালের প্রত্যেকটা সর, বাঁশ, দড়ি, ফ্রেক, সুতুলি সমস্ত কিছু ডবল। অথচ কাস্টমার এসে বলছে আর বছরে 15,000 নিয়েছি, এবছর 8,000 মধ্যে দিতে হবে, ওই ঠাকুরই কোথা থেকে দেবেন আপনি? করোনার জন্য ধরুন আর বছরের থেকেই আমাদের সমস্যা চলছে, প্রতিমুখে পড়েছি আমরা। মহালয়ের আগে তো সমস্তই বায়না হয়ে যেত এবং কাজও ফিনিশিং সব হয়ে যেত, এখনো পর্যন্ত সেরকম খদ্দের নেই। এতদিন মোটামুটি দুর্গা ঠাকুর যা করতাম, আমাদের যেরকম খদ্দের চাহিদা থাকে সেই মতো করতাম এবং বায়নাও হয়ে যেত পরপর, কিন্তু এবছর সেরকম বায়না, আর বছর থেকেই সমস্যা হচ্ছে, আর বছর ছোটো ছোটো কয়েকটা হয়েছে, এবছরও সেরকম হচ্ছে।